দেখো ওদের, এরাও কিন্তু ভাত খায়। ভাই দুধ খাবি, বাজারে দুধ খাবি, টুকলু শক্তি মানে গাছে গাছে লাফাতে পারবি। দেখ খাবার কিছু পাচ্ছে না, আমরা এখানে বিস্কুট আনলে ভালো হতো তো। এই দেখো একটা ছোট্ট বাঁদর খুঁজে পাওয়া গেছে। এখানে অনেক বাঁদর, তো সাবধানে তোমরা কিন্তু ফোন ক্যামেরা ইউজ করো, না হলে কিন্তু ওরা টান দিয়ে নিয়ে চলেও যেতে পারে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। তো আজকে কিন্তু সুন্দরবনের দ্বিতীয় দিন। ফার্স্ট পার্ট যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশানে লিংক দেওয়া রইল, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আজকে দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরবো সেটা কিন্তু তোমাদের পুরোটাই দেখাবো। এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক 6টা। আজকে আমরা মানে বোটে করে পুরো দিনই ঘুরবো, আর মাঝে মাঝে যেখানে যেখানে নামবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী খাবো দাবো পুরোটাই থাকছে। তো আমরা বাবা লোকনাথ ট্যুরিস্টের সাথে কিন্তু আজকে ঘুরতে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো দেখো আমাদের কিন্তু চা দিয়ে গেল, দিয়ে গেলো সকাল সকাল, একদম টাইম টু টাইম সব খাবার কালকে থেকে দিয়ে যাচ্ছে। তো আজকে সেকেন্ড ডে, তো সকাল হয়ে গেছে, তো একদম সকালবেলায় ব্রেকফাস্ট দিতে কিন্তু চলে এসেছে। এই চা বিস্কুট এখন খাবো। আসলে লুকটা দেখাতে পারিনি, কারণ আমরা এইখানে প্রায় বিকালের দিকে ঢুকেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো রুমে ঢুকতে ঢুকতে। তো এই দেখো আশপাশটা দেখো কতটা সুন্দর। এই দেখো আমরা কিন্তু এই যে মুনলাইট এনেছিলাম, তো দেখো গাইস ওকে দেখে সবাই চলে এসছে, বাচ্চা গাচ্চা বুড়ো থেকে শুরু করে সবাই চলে এসছে। দেখো চার চারটে বাচ্চা নাও, সব কটা ছড়িয়ে দে। তো আমরা কিন্তু এখানে খেজুরের রস নিয়ে নিচ্ছি সকাল সকাল। হ্যাঁ দাও, আমার ধরতে হবে না। ওকে টাকাটা দিস। একটা ওয়াচ টাওয়ার আছে যেটা পুরো জঙ্গলের ভিউ দেখা যায়, একটা পুকুরে কিছু টাইটেল রাখা আছে, ওই টাইটেলগুলো দেখে সুন্দরী গাছ দেখে আমরা এই ঘাটে ব্যাক করবো, এই ঘাটতে নামবো, এই ঘাটে ব্যাক করবো। একটা এন্ট্রি একটা এক্সিট, দয়া করে সবাই উপরে একটু একসাথে থাকবেন, আর জঙ্গলের মধ্যে আমি সবাইকে ফোন করে নিতে পারবো না, সবাইকে একসাথে থাকবেন, আমি বোটের নাম ধরে সবাইকে ডাক দেবো। আর নিচে গিয়ে কেউ স্মোকিং করবেন না, আর প্লাস্টিকের কোনো জিনিস নিয়ে যাবেন না, আর বাঁদরকে খাবার দেবেন না। তো আমরা কিন্তু এখন সজনেখালি এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এখানে চলে এলাম। এখানে অনেক বাঁদর, তো সাবধানে তোমরা কিন্তু ফোন ক্যামেরা ইউজ করো, না হলে কিন্তু ওরা টান দিয়ে নিয়ে চলেও যেতে পারে। দেখতে পেলাম এখানে আর কিছু দেখতে পাচ্ছি না, কুমির টুমির থাকার কথা কিন্তু দেখতে পাচ্ছি না। এরকম বাঁদর দেখতে পেলাম এখানে কয়েকটা। ওই দেখ, ওই দেখ বাঁদরটা দেখ জলের মধ্যে সাঁতার কাটছে, ওই দেখেছিস? হ্যাঁ, আর বাঁদরটা দেখ কিছু একটা নিয়ে গেল ঠান্ডার মধ্যে নিয়ে খাওয়ার জন্য ইয়েতে উঠলো। হ্যাঁ না না, গাছ থেকে পড়েছে হয়তো। তো এখানে কিন্তু আধার কার্ড দেখিয়ে তারপর এক এক করে সবাইকে ঢোকাচ্ছে, তাই তো? এখানে মধুর দোকান রয়েছে না, মধু পেন্টিং এর দোকান। হ্যাঁ এই যে দেখো টার্টল রয়েছে, দেখো।
তো এই সামনে রয়েছে কিন্তু বাস টাওয়ার, ওখানটা দেখবো কি আছে। মানে বাস টাওয়ার মানে ওখান থেকে উঠে পুরোটা দেখা যাবে এটাই আর কি। এই দেখো এখানে একটা দেখো মৌচাক দেখতে পেলাম, সুন্দরবনে কিন্তু মধু বিখ্যাত, দেখো কত বড় মৌচাক। দেখো ওই দূরে ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে, দেখছো কত পুরোটা সবুজ অরণ্য, পাহাড়, জঙ্গল, এগুলো যারা ভালোবাসে বা ফটোগ্রাফি যারা ভালোবাসে তাদের জন্য সুন্দরবন একটা আইডিয়াল জায়গা, খুব সুন্দর লাগছে উপর থেকে ভিউটা। কিন্তু দেখো সুন্দরবনে কিন্তু শুক্র শনি রবি প্রচুর ভিড় হয়, তো পেছনটা দেখেই বুঝতে পারছো প্রচুর ভিড় হয়ে গেছে। আমরা কিন্তু এসেছিলাম শুক্রবারে, আর সানডেতে কিন্তু ফেরত যাব। ডান দিকে যে গাছগুলো এগুলো সবই সুন্দরী গাছ, এবং গাছটার গোড়ার দিকে দেখুন যে কাটা কাটা বলছিলাম না, এগুলো সব সুন্দরী গাছের শ্বাসমূল। দেখা যাচ্ছে ওই দেখো শ্বাসমূল রয়েছে, ওই দেখো এগুলো হলো শ্বাসমূল। দেখতে পেয়ে গেলাম আমরা বাঘ হরিণ সব এক জায়গায় রয়েছে। এই কাঠের এইটা কিন্তু হচ্ছে একটা হোটেল, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল এটা। মা বাবা আর হচ্ছে বাচ্চা, এখন এটা ঘোরা হয়ে গেল, এখন আমরা এক্সিট করে যাচ্ছি, বেরিয়ে যাব। এই দেখো ওদেরকে কেউ খাবার দিয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে, কত খিদে পেয়েছে দেখো ওদের। এরাও কিন্তু ভাত খায়। তো আমার সাথে একটু আগে কি ইনসিডেন্ট হতে যাচ্ছিল তোমরা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারলে। আমার ফোনটা একটা বাদর টেনে নিয়ে চলেই যেতে যাচ্ছিলো এবং আমার প্যান্ট ধরে খুব জোরে টান দিয়েছিল, আর একটু হলে হয়তো খুলেই যেত। তো তোমরা কিন্তু বাদরের থেকে খুব সাবধানে থাকবে। তো এখন কিন্তু বাজে, তো এই দেখো লুচি টুচি তরকারি সবাইকে দেওয়া হচ্ছে, সাথে রয়েছে মিষ্টিতে মোয়া। তো লুচিটার মধ্যে কিন্তু ভালোই পুর দেওয়া ছিল এবং ঘুগনি ছিল, বেশ ভালোই লাগলো খেতে। তারপরে আবার চলে এলো কিন্তু চা, গঙ্গার উপরে বসে বসে শীতকালে গরম চা খাওয়ার মজাটাই কিন্তু পুরো অন্যরকম। এরকম মজার মজার খাবার এবং ঘোরা উপভোগ করতে আপনাদের কিন্তু বাবা লোকনাথ ট্যুরিস্টের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে, ঝটপট আপনারাও বুকিং করে চলেই আসুন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে। বনদেবী না এটা, এই দেখো এখানে বনদেবী একটা মূর্তি রয়েছে। দেখো বাঘ দেবতা ও মা বনবিবি সম্পর্কে কিছু লেখা রয়েছে এখানে। এখানে একটা ভাঙাচোরা লঞ্চ দেখতে পেলাম, 200 বছরের পুরনো। চল চল বসা দেখো। এই দেখো এখানে দেখো দুই দিকে কিন্তু জাল, আর প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু নাম লেখা রয়েছে। এই যে এখানে দেখো নাম, আর কোনটা কী গাছ কারো যদি জানার আগ্রহ থাকে, এই যে পশুর গাছ এটা, কী সব নাম। তো আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি জঙ্গলের ভেতরে, ম্যানগ্রোভ অরণ্য দুই সাইডে, আর প্রত্যেকটা নাম এখানে লেখা রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। এখানে নামগুলো দেখো কিরকম অদ্ভুত অদ্ভুত, পেয়ারা বাইন অদ্ভুত গাছ, কিছু কিছু গাছের নাম জানি, এই যে যেরকম গেওয়া, হরগজা। এসছি যখন একটু কষ্ট করে উঠে দেখি, ওই দেখো ওইদিকে ফাঁকা জায়গা, এইদিকেও একটা টাইমে না জল থাকতো আর কি, দেখেই বোঝা যাচ্ছে ওই দেখো। তো কিন্তু এখানে আপাতত এখন জল শুকিয়ে গেছে, বর্ষাকালে হয়তো এই দিকটা জল দেখতে পাওয়া যাবে, তখন ভালো লাগবে। এখন যেহেতু শীতকাল সেই জন্য কিন্তু এখানটা অতটা জল দেখতে পাওয়া যাচ্ছে না।
মাঝে মাঝে কিন্তু নদীপথ দুই দিকে বিভক্ত হয়ে যাচ্ছে, দেখো ওই দিকে একটা নদীপথ চলে গেছে, এরকম কিন্তু অনেক খাল বিভিন্ন দিকে ভাগ হয়ে গেছে, সেরকম আমরা কিন্তু এই দিকটা যাচ্ছি। তো ওই যে বোটটা দেখতে পাচ্ছো ওটা হলো বনবিবি ভাড়ানি, আমরা এখন এই রুটে যাচ্ছি। তো চলে এলো কিন্তু গরম গরম চিংড়ি মাছের পকোড়া, আমাদের সবাইকে দিয়ে দিল, দেখতেই পাচ্ছো কতগুলো করে রয়েছে। তো পরপর পরপর কিন্তু আমাদের কাছে খাবার টাইম টু টাইম পৌঁছে যাচ্ছে, দেখো এই যে ভাইকেও দিয়েছে, এই যে দিদিকেও দিয়েছে। এরপর আমরা দেখব দোবাকি ক্যাম্প, এখানে রয়েছে অনেক অনেক হরিণ এবং ম্যানগ্রোভের অরণ্য। চারাগুলো তুলে নিয়ে যেখানে গাছ কম সেখানে গিয়ে পুঁতে দেয়। এখানে কিন্তু মানে শীতকাল, তবু প্রচুর রোদ্দুর, এত রোদ্দুরের মধ্যে আমরা দোবাকি ক্যাম্পে এসেছি। এই ক্যাম্পে আমরা পৌঁছালাম কিন্তু ঠিক 12:30 সময়, এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে কিন্তু সেরকম এখানেও কিছু দেখার মতো পেলাম না, এত মানুষজন এসেছে যে তোমার সব হচ্ছে পশু পাখিগুলো মানে দূরে ঘাটের কাছে চলে গেছে। ঘাটের কাছে দুই চারটে হরিণ দেখলাম, তো সেগুলো আর ক্যামেরাতে নেওয়া গেল না। ওই পেছনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে ওই জন্য। এই যে বাদর, পোষ দাও পোষ দাও, দেখ খাবার কিছু পাচ্ছে না, আমরা একটু বিস্কুট আনলে ভালো হতো তো। খেতে খেতে দেওয়া যাবে না। ও খেতে দেওয়া যাবে না কেন, এরা তো জঙ্গলে বাদর। এগুলোই রয়েছে, জানো এগুলো লাভের তরকারি রয়েছে, এটা ভাত ডাল কাতলা মাছের কালিয়া আর এখানে চিংড়ি ভাপা। ভাতটা মারিস একটু, ভাই ভাত মার। তো ভরপুর আনন্দ এবং খাওয়া দাওয়া সারা দিনের মজা করার পরে আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। তো দারুণ এনজয় হলো সারাদিন, আজকে অনেক অনেক পশু পাখি দেখলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে।